Oscar Mar Point Studio lo hisu muhurtor big breaking news Ghograpar Kandor mul obhijukto Biman Roy bortoman greftar kora hoise greftar kora hol Biman Roy aru ji agrim jaminor babe abedan korisil he abedan bortoman nakos kora hoise boli heota khobor ami love korisu Ghograpar arokhi soki ji tu kando hongotir hoisil he grinoniyo kando koi samagra arokhi samaj lojjito hobolga hoise Ghograpar Kandor mul obhijukto Biman Roy jeloloi preron kora hoise nakos kora hol Biman Roy অধিবক্তাই করা জামিন আবেদন জামিন আবেদন দাখিল করা হৈছিল কিন্তু জামিন আবেদন নাকচ করা হৈছে বলি এই মুহূর্তত আমি খবর লাভ কৰিছো আৰু জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে মূল অভিযুক্ত বিমান চন্দ্র ৰায়ক 6 জুলাইত নলবাৰী আৰক্ষী গ্ৰেপ্তাৰ কৰিছিল নিলম্বিত অসি বিমান চন্দ্র ৰায়ক যিগৰাকী বিমান চন্দ্ৰয়ে সমগ্র আৰক্ষী সমাজক লজ্জিত কৰি ঘৃণনীয় কাণ্ড সংঘটিত কৰিছিল 7 জুলাইত নলবাৰীৰ অতিৰিক্ত সত্র ন্যায়াধীশৰ কাৰ্যালয়ে 4 দিনৰ জিম্মাত দিছিল বিমান ৰায়ক আৰু এই মুহূৰ্তৰ খবৰ বিগ ব্ৰেকিং নিউজ বিমান ৰায়ক জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে আজি মিয়াদ উকলাৰ পাছতে হাজিৰ কৰা হৈছিল আদালতত আৰু তাৰ পাছতে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে বিমান ৰায়ক খাকি পোশাকত বারে বারে দাগ লগা এনে আরক্ষী আর বিমান রয়ে যে কাণ্ড সংঘটিত করেছিল ঘগ্রাপার কাণ্ডর মূল অভিযুক্ত বিমান চন্দ্র রায়ক বর্তমান জেললৈ প্রেরণ করা হয়েছে আরক্ষী চকীত এগারী নাবালিকাক আপত্তিজনক ফটো তুলিছিল কিছু কাম করবলে বাধ্য করা হয়েছিল কণমানিগীক আর তার পাছতে 24 ঘণ্টা সময় সেই কণমানিগী অচেতন অবস্থাত আছিল বহু ঘটনা পোহরলৈ আহিছিল বহু ক্লু আরক্ষী লাভ করেছিল গ্রেপ্তার করা হয়েছিল বিমান চন্দ্র রায়ক 6 জুলাইত নলবাড়ী আরক্ষী এটাও গ্রেপ্তার করেছিল 7 জুলাইত নলবাড়ীর অতিরিক্ত সত্র ন্যায়াধীশের কার্যালয়ে 4 দিনের জিম্মাত দিছিল বিমান রায়ক আজি মিয়াদ উকলার পাছতে আদালতত হাজির করা হয়েছিল আর লগেলগে বিমান চন্দ্র রায়ক বর্তমান জেললৈ প্রেরণ করা হয়েছে ঘগ্রাপার কাণ্ডর মূল অভিযুক্ত বিমান রায়ক জেললৈ প্রেরণ আজি অ্যারেস্টেড একিউজ বিমান রয় জেল কাস্টডিলে প্রেরণ করা হয়েছে অতিরিক্ত 2004 আইপিসি সেকশন লগোয়া হয়েছে এখানে পার্ট অফ ইনভেস্টিগেশন আমি ডিসক্লোজ করব না আর কোনো আছে নাকি জামিন আবেদন করেছিল নাকি তার অধিবক্তায় করেছিল পুলিশ কাস্টডি দিলে 4 দিন আজি কাস্টডি ডেট ঘুরি যাওয়ার পুনর প্রডিউস করলে ইয়াত তেওঁ আজি জেল হাজতত পঠা হয়েছে কিমান দিন হল একদিনালয় ধারা সংযোজন পক্সো ধারা আছে আছে আৰু আপোনাৰ 341 টো আছে মই খালি তেওঁৰ কথা চাবলৈহে কৰিছো আপোনাৰ এডিশ্যনেল এছ পি আছে আপোনালোকে লগ পাব জামিন আবেদন কোনে কৰিছিল জালিম আবেদন গুৱাহাটীৰ পৰা আহিছিল নাকচ নাকচ 7 তাৰিখেও কৰিছে ভিন্নও নাকচ হৈছে